জলপাইগুড়ি ক্রান্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনব। ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন প্রায় 183টা চা বাগান আছে, আমরা সব চা বাগানকেই প্রায় খুলে দিয়েছি। ডানকনকার চা বাগানগুলো বন্ধ করে রেখেছে, চারটে চা বাগান। লোকসভা নির্বাচনের আগে ভাজপা সরকার বলেছিল তারা জিতলে চা বাগান খুলে দেবে, কিন্তু একটাও খোলেনি, খুলেছি আমরা। আমি চায় বাগান মজদুর কে লিয়ে বাতানে চাহুঙ্গি, জো লোক চা বাগান মে কাম করতে হ্যায় এসে লোগো কো হাম ঘর ভি বানা দেঙ্গে, জেসে চায় সুন্দরী ঘর হম বানায়া আর হাজারো কো উপর হম দিয়া, 4000 হামারা তৈয়ার হুয়া। বাদ বাকি হাম চায় বাগান কা অন্দর মে, জেসে চায় বাগান মে আপকা টুরিস্ট স্পট হো সকতা হ্যায়, আপকা ইয়ং জেনারেশন কো নোকরি মিলতা হ্যায়, আর হোটেল বাগানা বানায়েগা, দোকান বানায়েগা, সাথ সাথ মে চায় বাগান মে জো কাম করতে হ্যায় চায় বাগান কো মজদুর কো হাম চায় বাগান কো পট্টা দেঙ্গে, এ হামারা ওয়াদা হ্যায়, এ হামনে ডিসিশন লিয়া হ্যায়, কাম ভি শুরু হো গিয়া হ্যায়। আপ লোগ কো লড়কা লড়কি হ্যায় হোগা ও ভি বাদ মে কাম করেগা, জব হোটেল বানেগা, দোকান বানেগা চায় বাগান কা অন্দর মে, আপ লোগ কো লড়কা লড়কি কাম করেগা, ইসমে এমপ্লয়মেন্ট জেনারেশন ভি বাড়েগা। জলপাইগুড়ির মানুষ আপনারা জানেন আগে কিছুই ছিল না, আপনারা 34 বছর সিপিএম এর আমল দেখেছেন আর বিজেপির 10 বছর দেখছেন, কিচ্ছু করেনি জলপাইগুড়িতে। আমি পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট করে দিয়েছি, জলপাইগুড়িতে আমরা চিড়িয়াখানা বানিয়েছি, জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়া কেন্দ্র হয়েছে, জলপাইগুড়িতে সার্কিট হাউস হয়েছে, জলপাইগুড়িতে গাজলডোবা ইন্টারন্যাশনাল ট্যুরিজম সেন্টার হয়ে গেছে, পর্যটকদের জন্য সব কিছু করা হয়েছে। এছাড়াও অনেক কাজ করা হয়েছে, আপনারা জানেন আমরা নারায়ণী সেনা কুচবিহারে করেছি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন আমরা পালন করি এবং ছুটিও দিই, ঠাকুর পঞ্চানন বর্মার বাড়ির সংস্কার আমরা করেছি, আমরা ইউনিভার্সিটি করেছি, রাজবংশী ভাষায় পড়াশোনা করা হচ্ছে, আমি সাবজি ভাষা নিয়েও আগামী দিন এটা বলুচিকে আমায় বলেছে আমাদের এই ভাষাটাকে তৈরি করতে হবে ভালো করে, যাতে পড়াশোনায় ছেলেমেয়েরা চান্স পায়। আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কামতাপুরি দিয়েছি, আমরা কুলমালিকে দিয়েছি, আমরা গোর্খাকে দিয়েছি, আমরা সিখকে দিয়েছি, আমরা উর্দুকে দিয়েছি, আমরা হিন্দিকে দিয়েছি, আমরা যেমন দিয়েছি সাবজি ভাষাটাও আগামী দিন আমরা দেওয়ার চেষ্টা করব যখন বইগুলো হয়ে যাবে। আপনারা জানেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ মাল্টি সুপার হাসপাতাল নতুন সরকারি কলেজ, কাটটিকোড়াও হিন্দি গভর্নমেন্ট কলেজ,
কলেজ, পলিটেকনিক, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মালদহ, মেটিয়ালি এবং আদ্রাগ্রাম, আমবাড়ি, ফলাকাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, কাওয়াখালীতেও ক্লাস্টার হচ্ছে, 11টা বিদ্যুতের সাবস্টেশন করেছি, 3টে পথসাথী করেছি, বারাঘাট ও কান্তিতে নতুন ব্লক তৈরি করা হয়েছে, জলপাইগুড়ি মহিলা যেটা জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশনও আমরা মহিলা থানা গড়ে তুলেছি, ভুটান বাংলাদেশ, নেপাল সংযোগকারী বাংলাদেশ, এশিয়ান হাইওয়ে 2 জলপাইগুড়ি জলের জেলার মধ্যে কাজ সম্পন্ন হয়েছে অনেক অংশে, চতুর্থ মহানন্দা সেতু, রক্তি নদীর ওপরে সেতু গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটান, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি আপনারা যাতায়াত করতে পারবেন, এমনকি গাড়িতেও। জলপাইগুড়িতে আমরা 1,54,000-এর বেশি বাড়িতে জল পৌঁছে দিয়েছি, নলবাহিত জল, আরও আগামী দিন 4,32,000 বাড়িতে জলপাইগুড়িতে আমরা পানীয় জল পৌঁছে দেব। আমরা মানুষের অভিযোগ নিষ্পত্তি করার জন্য দুয়ারের সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী করেছি, হাসপাতাল কেস সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাচ্ছে, কারো ব্লাড নেই সমাধান হয়ে যাচ্ছে, কারো বাড়ি পুড়ে গেছে সমাধান হয়ে যাচ্ছে। আমি শুনেছি আলিপুরদুয়ারে যে ছেলেটি আমাদের ফার্স্ট হয়েছে সহেলী ঘোষ, থার্ড হয়েছে সহেলী ঘোষ, কামাক্ষাগুড়ির মেয়ে, তার যদি পড়াশুনোর অসুবিধে হয় চিন্তা করো না, আমাকে বলো, আমি সবটা দেখে দেব। আমি আপনাদের আবার বলি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি নিয়ে 282টি চা বাগানের মধ্যে 3,00,000 চা শ্রমিকের যাদের পাকা বাড়ি নেই সবাইকে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, অলরেডি 1,171 জনকে দেওয়া হয়েছে, মজদুর কা মজুরি 67 রুপিয়া থা, ইসকো বাড়া কে হাম দৈনিক 202 রুপিয়া কিয়া হ্যায়। আপনাদের মান পর্যটকের সংখ্যা বেড়েছে ও 232 হো গিয়া আমি ফির ভি বাড়েঙ্গে, আপনাদের ভোরের আলো প্রোগ্রাম আলিপুরদুয়ার জেলা কা কাল ফাউন্ডেশন ডে থা ক্যা থা কি নেই, আলিপুরদুয়ার জেলা নয়া ডিভিশন নয়া জেলা বানায়া আপকো পতা হ্যায় না, কাল আলিপুরদুয়ার জেলা কা প্রতিষ্ঠা দিবস থা, মেনে আপ লোগো বহুত বহুত অভিনন্দন করতি হু, সালাম ভী কহতি হু, জয় জহর ভী কহতি হু, দণ্ড মতে ভী কহতি হু, নমস্কারিণ্য ভী কহতি হু। আপ লোগো ইয়াদ হ্যায় লাস্ট ইলেকশন কা পহলে সিট তো আমারা নেহি মিলা, এক তো আমারা আলিপুরদুয়ারে মে মিলা, আর এক জলপাইগুড়ি মে মিলা, তিনটে জলপাইগুড়ি দো আলিপুরদুয়ার মে এক অ্যাসেম্বলি মে, বাদ বাকি সব বিজেপি কো মিলা, লেকিন হাম চুনাও কা পহলে আয়া থা। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মী ভান্ডার কর দেঙ্গে আগর হাম জিতেঙ্গে, তো কিয়া হাম জলপাইগুড়ি কো বাদ দিয়া না আলিপুরদুয়ার কো বাদ দিয়া, হাম নেই বাদ দিয়া কি আপ কাল নেই দিয়া, লেকিন আজ হাম আপকো দেঙ্গে, এ বিশ্বাস মেরে কো হ্যায়, এ ভরসা মেরে কো হ্যায়। লক্ষ্মী ভান্ডার মনে রাখবেন, আমাদের 1,92,00,000
হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে না। এবং আগে নিয়ম ছিল 25 থেকে 60 বছর পর্যন্ত বাড়িতে স্বাস্থ্য সাথী যে পেত সেই একজন পেত। ভালো করে শুনুন, আমরা চেঞ্জ করে দিয়েছি। দুয়ারে সরকার হলে যাবেন, নামটা লিখে আসবেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নামটা লেখাবেন। এখন ফ্যামিলি যত মহিলারা আছে, মেয়েরা এবং বউরা যারা আছেন 35-25 থেকে 60, তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন। আরেকটা কথা হচ্ছে, 60 বছর যখন আপনার বয়স হবে তখন যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের হাত খরচা কে দেবে? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 60 বছর যখন হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবনে 1000 টাকা করে পাবেন। সবাই সবাই সারা জীবন পাবেন, মেয়েরা আমার, মায়েরা আমার। আপনারাই তো ঘরের লক্ষ্মী, সরস্বতী, টুডু, টোটো, আপনারাই হচ্ছেন আমার ব্যানার্জি, চক্রবর্তী, রাজবংশী, কামতাপুরী, সবাইকে মিলে সাদরি, হিন্দি, উর্দু সবাইকে নিয়ে। আরেকটা কথা জেনে রাখবেন, আমরা বলেছিলাম কৃষকদের বছরে দুবারে 10,000 টাকা করে গভর্নমেন্ট দেবে, আমরা দিচ্ছি। কৃষক বন্ধু, একজন কৃষক মারা গেলে তার পরিবার সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকাও পাচ্ছে, কৃষক বন্ধু করে দিয়েছি আমরা। আপনারা জানেন এই মালবাজারে একটা ঘটনা ঘটেছিল যেখানে জলে ডুবে মারা গিয়েছিল, আমি তাদের বাড়িতে এসেছিলাম এবং তাদের সবাইকে টাকা দিয়েছি, তাদের সবাইকে চাকরি দিয়েছি, এটা মাথায় রাখবেন, আমি সব সময় করি। বিএসএফ এর গুলিতে কুচবিহারে অনেকে মারা গেছে বর্ডারে, আমি বিএসএফ কে মনে করি না, তারা খারাপ সবাই, শুধু বলবো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য, নিরপেক্ষভাবে কাজ করবার জন্য। আরে মোদি আজ হয় কাল চলা যায়গা, লেকিন আপ লোক তো দেশ কে রক্ষা করনে কে লিয়ে রহেগা, আগর রহেগা তো অত্যাচার নেই করনা চাহিয়ে, আপকো ইনসান কা সাথ মিলকে কাম করনা চাহিয়ে। আজকেও সকালে আমি শুনেছি কুচবিহারে বাংলাদেশের বর্ডার থেকে এসে গুলি চালিয়ে একজনকে মেরে দেওয়া হয়েছে, আমরা অ্যাকশন নিচ্ছি। আর বিএসএফ এর গুলিতেও যারা মারা গিয়েছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তারাও একটা করে হোমগার্ডের চাকরি পাবে, স্পেশাল হোমগার্ড, এবং 2 লক্ষ টাকা করে পাবে, এটা আমাদের আগেকারই সিদ্ধান্ত, নতুন করে নয়, আগেই একটা সিদ্ধান্ত যেমন মালবাজারে দিয়ে গিয়েছিলাম। আপনারা জানেন কেউ অ্যাক্সিডেন্টে মরলেও আমরা টাকা দিই, কেউ বিয়ে করতে পারছে না তাকেও আমরা রূপশ্রীর টাকা দিই, কেউ কফিনে যেতে পারছে না একটা সাদা কাপড় খরিদ করনে কা পয়সা নেই হ্যায়, উসকো ভি হাম 2000 রুপিয়া করকে দেতা হ্যায়। জো হামারা ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানসিক জিসকো প্রবলেম হ্যায় উসকো ভি হাম রুপিয়া দেতা হ্যায়, পেনশন দেতা হ্যায়, আম ওল্ড এজ পেনশন ভি দেতা হ্যায়, লেকিন আবি ভি তোরা ওল্ড এজ পেনশন বাড়ানা হ্যায়, জব হামারা পাস রুপিয়া আ জায়েগা তো হাম ওল্ড এজ পেনশন ভি বাড়া দেঙ্গে, জেসে আপ লোগো জিসকো নেহি মিলা ও লোগো কো আগার মিল সকতা হ্যায়। এইসে জিসকো লক্ষ্মী ভান্ডার 60 বরস হো গিয়া ও আপকো অটোমেটিক্যালি আপকো ওল্ড এজ পেনশন মে চলা জায়েগা। এইসা জিস কৃষক বন্ধু মে ভি হ্যায়, তপশিলি বন্ধু জো হ্যায়, জো আদিবাসী জো হ্যায়, 60 ইয়ার্স হতা তো 1000 করকে উসকো পেনশন মিলতা। হামারা কন্যাশ্রী স্কুল সে লেকার
यूनिवर्सिटी लेकर कॉलेज के लेकर हम उसको मदद करते हैं। बेटी आपको संपद है, बेटी को आगे बढ़ाइए, बेटी आगे बढ़ने से परिवार बचेंगे, देश बचेंगे और सब रक्षा होंगे। और लड़का लोगों को भी पढ़ने के लिए शिक्षाश्री है, स्वामी विवेकानंद स्कॉलरशिप है, आपके पास सब माइनॉरिटीज के लिए हम 23 हम 46 करोड़ लोगों को एक्चुअली मेरे को मालूम नहीं है कितना तक, लेकिन वही कोशिश स्कॉलरशिप हम दे रहा है। पहले सेंट्रल गवर्नमेंट देते थे, अभी मुस्लिम देखा तो 75% नहीं देते हैं, और रुपया खुद ही उसको पकड़ से देता है। हमारा इधर से जो टैक्स है, आज देश में एक ही टैक्स है, जीएसटी टैक्स। हमारा इधर से रुपया लेते चले जाता है और उससे हमारा जो भाग है वो भाग हमारा मिलते है। इससे 100 दिन का काम होता है, बांगला बाड़ी होता है, रास्ता होता है, स्कॉलरशिप होता है, लेकिन वो लोग 100 दिन का काम का रुपया नहीं दिया। कितना दिक्कत हो रहा है आज अमेरिका को, कितना रुपया दे के आया, देश को बेच रहा है। रशिया को कितना रुपया से खरीद किया, और बंगाल में टोमेटो जिसको कहते हैं 120 रुपया मुंबई में भाव है, दिल्ली में 100 रुपया भाव है, जो मिनिमम सपोर्ट प्राइस वो भी किसान को नहीं मिलता है। बंगाल में भी है लेकिन थोड़ा कमती है, फिर हम जाने के बाद हम देख लेंगे। हमारा इधर में किसान का कोई तकलीफ होता तो हम देख लेते। मैं जलपाईगुड़ी आलिपुरद्वार में मीटिंग करने आया, लेकिन कालन डिजास्टर मीटिंग भी किया है एक अलग से। जैसे आपको राय देखा है, संकोच नदी है, करुणा नदी है, आपका पास भूटान से जो डपड़ी चला आता है आपको पूरा भाषा देता है। इसी के लिए अभी से इरिगेशन डिपार्टमेंट को अलर्ट करने के लिए, डिजास्टर डिपार्टमेंट को, पीडब्ल्यूडी डिपार्टमेंट को हम कल टाइम निकाल के हम वो लोगों के साथ मीटिंग किया। जैसे आने वाला वर्षा में अगर बारिश हो, अगर कुछ लॉस हो तो वो लोग आपको देख के लेंगे। मैं आप लोगों को कहने चाहूंगी, हमारा गवर्नमेंट राजवंशी के लिए अकेडमी बनाया, कामतापुरी के लिए बनाया, हिंदी भाषा के लिए बनाया, उर्दू भाषा के लिए बनाया, सादरी भाषा के लिए भी बाग्यम बनाएगा, नौशाद शेख जो है वो लोगों के लिए भी बनाया, उर्दू अकेडमी भी बनाया। हम बहुत पेरियल ग्राउंड उसको भी डेवलपमेंट किया है। हम जाहिर थान माजी थान उसको भी डेवलप किया कर रहा है। हम पार्निंग घाट उसको भी डेवलप कर रहा है। आने वाला दिन आप देखेंगे पूरा विश्व से हॉर्न लोग आएंगे और कहेंगे अलीपुरद्वार क्या सुंदर है, जलपाईगुड़ी क्या सुंदर है, दार्जिलिंग क्या सुंदर है, लोगों ने और कोई जगह नहीं जाएगा, सब इधर में आएगा। आज देखिए तो, आज की देखूं तो अपना मैक्सिमम सपोर्ट प्राइस दिच्छे ना, আপনাদের এখানে কত কটেজ হয়েছে, সেফ হাউস হয়েছে, হোটেল হয়েছে, নতুন জেলা হয়েছে, চা বাগানে পাট্টা দেওয়া হবে, গরিব মেয়েদের স্কলারশিপ দেওয়া হচ্ছে, আরো হিন্দু স্কুল তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা দেওয়া হয়েছে, সব কাজ করা হচ্ছে। জলপেশ মন্দির থেকে শুরু করে মা
এবি চৌধুরী মন্দির থেকে শুরু করে মদন মোহন থেকে শুরু করে ফুলফুলা শরীফ থেকে শুরু করে দরগা আমরা পাথর পাচা পি থেকে শুরু করে বড় বাবা দরগা থেকে শুরু করে সলোয়ার মসজিদ থেকে শুরু করকে হাম সবকো বানা দিয়া আচ্ছা করকে আবি ভি কিসি কো জরুরত হয় তো হামকো বতানা হাম কর দেঙ্গে হাম হর ধর্ম কে লিয়ে করতে হয় আমি আপনাদের এই কথা বলছি এই কারণে বাংলার মাটি শক্ত মাটি বাংলার মাটিকে খাবলানো যাবে না বাংলার মাটিকে ভয় দেখিয়ে জোর করা যাবে না মনে রাখবেন এই পঞ্চায়েত আমরা মানুষের পঞ্চায়েত চাই আগে আমরা দেখতাম না এবারে পঞ্চায়েত জেতার পরে আমার দল লক্ষ্য রাখবে মনিটরিং করবে কেউ যেন কারো কাছে হাত না পাতে আপনি লক্ষ্মী ভাণ্ডার পান বিনা পয়সায় পান এর জন্য আপনাকে কাউকে এক পয়সা দিতে হবে না আপনি কৃষক ভাতা পান এর জন্য এটা আপনার প্রাপ্য গভর্নমেন্ট দিচ্ছে এটা আপনাকে কাউকে এক পয়সা দিতে হবে না আপনি বাংলার বাড়ি যখন পাবেন একটু দেরি হবে টাকা নেই কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে যখন টাকা হবে আমি করে দেবো আমি কথা দিচ্ছি এবং জেনে রাখবেন কাউকে এক পয়সা দেবেন না কন্যাশ্রী কাউকে এক পয়সা দেবেন না মেধাশ্রী কাউকে এক পয়সা দেবেন না এসব আপনার অধিকার স্বাস্থ্যসাথী এক পয়সা দেবেন না কেউ যদি বলে আমাকে দাও তবে করে দেবো বলবে দিদিকে বলে দেবো দিদির মুখ্যমন্ত্রী সরাসরি দিদির নাম্বার আছে আমার কাছে আমরা চাই মানুষের কাজ মানুষ পাক আমি দুঃখিত আনন্দবাজারের কেউ এখানে থাকলে তাকে বলবো গতকাল আপনারা যে শব্দটা লিখেছেন আজকে হেডলাইন করে হেডলাইনের জন্য এক একদিন লেখা খুব সহজ পরবর্তী পর্যায়ে কিন্তু বিশ্বাস থাকে না আমি ভাত খাই একটা শব্দ আর আমি ভাত কোনো শব্দ নয় আপনারা লিখেছেন হেরে গেলেও আমার গভর্নমেন্ট থাকবে কোথায় হারবে তৃণমূল কংগ্রেস গ্রাম সভায় জিতবে পঞ্চায়েত সমিতি জিতবে জেলা পরিষদ জিতবে সারা বাংলায় জিতবে সারা দেশে জিতবে কার ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসকে হারানোর আমি বলেছি কেউ কেউ বিজেপির নেতা ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সিবি করব সিবিআই করব ইডি করব আমি বলি ক্যাচ কলা করবে মনে রাখবেন রাজ্য পুলিশ রাজ্যের হাতে তারা আইন শৃঙ্খলা দেখে এটা মাথায় রাখবেন ভয় পাবেন না কেউ অত্যাচার করলে কেউ ভয় দেখালে পুলিশকে গিয়ে বলবে আর পুলিশের কাজ হচ্ছে মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাটা বলতে গিয়ে পুরোটা লেখেননি অর্ধেক লিখেছেন এটা আপনার কাজ মানুষকে মিশ্রিত করার তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলায় কে আছে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনারা দেবেন নিজেরা তো নিজেদের কর্মীদের চাকরি খেয়ে নিয়েছেন কোভিডে কত আমি বলি না তাই লিখতে হলে সঠিকভাবে লিখুন নিরপেক্ষ লিখুন আমি উত্তরবঙ্গ সংবাদকে স্যালুট জানাই তাদের একটা কথা আমার ভালো লেগেছে যে মমতা ব্যানার্জি এসছেন ক্রান্তিতে শান্তির বাণী উচ্চারণ করার জন্য হ্যাঁ আমরা শান্তিতে ইলেকশন করব সবার ভোট সবাই দেব গরম থাকলেও দেব বর্ষা থাকলেও দেব ঝড় হলেও দেব জল হলেও দেব এবারে কিন্তু তিনটে ভোট দিতে হবে আপনাকে ইলেকট্রনিক মেশিনে ভোট হচ্ছে না সেই পুরনো দিনের ব্যালট পঞ্চায়েতে ব্যালটে ভোট হয় একটা ভোট দেবে গ্রামসভাকে এক একজন একটা ভোট দেবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে আর একটা ভোট দেবে জেলা পরিষদের মেম্বারকে তার মানে কটা ভোট হলো একজন কটা ভোট দেবেন মা বোনেরা একজন কটা ভোট দেবেন তিনটে করে ভোট দিতে হবে মনে রাখবে এক দুই তিন তিনটে ভোট দেবে আর আগামী দিনে নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে সরানোর জন্য ভাজপাকে সরানোর জন্য শপথ নেবার দিন এক দুই তিন বিজেপিকে বিদায় নেবার দিন এক দুই তিন সিপিএম কংগ্রেসকে বিদায় দেওয়ার দিন অল ইন্ডিয়ায় আমরা জোট করবো কিন্তু বাংলায় যেভাবে বিজেপি
করছে একদিন ওদের থোতা মুখ ভোতা হয়ে যাবে তার কারণ মানুষের জলপাইগুড়ি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের ঘরের ব্যবস্থা করা হবে এমনটাই জানিয়েছেন জনসভায় মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি এবং বেশিরভাগ চা বাগান খুলিয়েছে তৃণমূল সরকার, এমনটাই কিন্তু দাবি মুখ্যমন্ত্রী।